এবার শিরিনকে ঠাঁটিয়ে থাপ্পড় মারল অনুজ। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গুড্ডি তারাবাইকে বর্তমানে দেখা যায় জেঠুমনি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে আর গুড্ডিকে সাথে করে নিয়ে এসেছে। গুড্ডিকে দেখে সবাই চমকে যায় আর বলে গুড্ডি এখানে কেন এসেছে। তখন জেঠুমনি বলে, যতদিন না পর্যন্ত আমি সুস্থ হয়ে জয়েন করতে পারছি চাকরিতে, ততদিন পর্যন্ত গুড্ডি আমার সাথেই এই বাড়িতে থাকবে। তখন অনুজের বাবা রাগ করল, তাতে কিছু যায় আসে না জেঠুমনির, আর সামনে আমরা দেখতে পাব। গুড্ডিকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করতে চাইবে শিরিন, আর শিরিনের এই কাজ বাধা দেবে অনুজ। শিরিনকে ঠাঁটিয়ে চড় মারবে অনুজ আর বলবে, তুমি জেঠুমনির উপরে কথা বলো কেন, তোমার লজ্জা করে না? তো বন্ধুরা, তোমরা কে কে এই চমকটি দেখতে চাও কমেন্ট করে জানাও। ধন্যবাদ।